হ্যালো স্টুডেন্টস, আজির ক্লাসকু সমস্ত স্বাগত। আজ আমি যা পড়বে যাচ্ছে সি হচ্ছে আমার পঠাণী সামন্ত গণিত মেধাবৃত্তি পরীক্ষা, এবং যেটা কি আমার ষষ্ঠ শ্রেণী পিলা রয়েছে। যে ষষ্ঠ শ্রেণীতে পড়ুবে সে পঠাণী সামন্ত গণিত মেধাবৃত্তি দেওয়া। তো আমার যে পূর্ববর্ষর কোশ্চিন লা 2022র কোশ্চিন আমি আলোচনা করে, এবং সেতরে 1 রু 55 নম্বর পর্যন্ত আমি অলরেডি সারি সারিছে আমার প্রিভিয়াস ভিডিওরে। আজ আমি 56র আলোচনা করা। যে প্রথমথর চ্যানেলকে আসছেন নিহতি ভাবে চ্যানেলটি সবসক্রাইব করে নেবে। এপর্যন্ত যদি আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যে রয়েছে সেতরে জয়েন হয়ে না, তাহলে কমিউনিটি ট্যাব্রে আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক অছি, সেখানে জয়েন হয়ে যাত। যদি আপনার ভিতর কি পঠাণী সামন্তর গণিত মেধাবৃত্তির অনলাইন কোর্সে জয়েন হওয়া চাহুন, যাফলে লাইভ ক্লাস, পিডিএফ, রেকর্ডেড ক্লাস সবকিছু এভেলেবল অমতি অনেক সুবিধা সেমানুক দিয়াযাচ্ছে এক্সাম প্রিপারেসন পাই। তো অনলাইন কোর্সে যদি জয়েন হওয়া চাহুন, তাহলে 8847856711 এই নম্বরে আপনার যোগাযোগ করে পেবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে, ঠিক আছে। তো আশা করছি সমস্তে ভালো থাকবে। চাল আরম্ভ করা আজর গণিত। দেখ প্রথম প্রশ্ন 56, কেউটি একর অতি নিকটবর্তী, একর অতি নিকটবর্তী কোটি। প্রথমে দেলা 53/65, তাকে যদি দশমিক আমি লিখবা ইয়ে আসবে 0.8, তাপরে কিছু সংখ্যা আসব ঠিক সেমি 41/53, ইয়াকু যদি আমি লিখবা ইয়ে আসবে 0.7, তাপরে ডট ডট আকু আউ কিছু সংখ্যা আসব ঠিক সেমি 29/41, 29/41 আসব সেই 0.7 সমথিং। তাপরে আসব 17/29, ইয়াকু যদি দশমিকরে লিখবা ইয়ে আসব 0.5 সমথিং। ওকে, তো এতিকি রহিলা আমার টোটাল কোন চারটা যাক। তো একর নিকটবর্তী কি হব, 0.8 না 0.7 না 0.7 না 0.5, অবভিয়সলি 0.8। তেনু আমি যদি দেখিবা কেউটি একর নিকটবর্তী, সেটা অপশন 1 করেক্ট আনসার আসব 53/65। ওকে, আশা করছি 56 নম্বর সমস্তে ক্লিয়র হয়ে যাই। তাপরে আমি মুভ করিবা কোশ্চেন নম্বর 57, কেউ উক্তিটি ভুল। এটি সে দিয়েছি কেউ উক্তিটি ভুল, এক সমতলরে যেকোনসি দুইটি বিন্দু দেই অতিবেশীরে গোটিয়ে সরলরেখা অঙ্কন করিহব। এক সমতলরে দুইটি বিন্দু দেবা, এটি সমতলরে গোটে বিন্দু দেলি, এটি সমতলরে গোটে বিন্দু দেলি, সে কইছি ইয়া দেইকি আমি হায়েস্টলি গোটে হি সরলরেখা টাণি পারিবা। কেতটা টাণি পারিবা, গোটে হি টাণি পারিবা, তা তো ঠিক আছে। তাহলে 50র যে সরি আমার 57র ফাস্ট অপশন ঠিক আছে, সে পচারছি কোটা ভুল আছে। এক সমতলরে চারোটি সরলরেখা নেলে অতিবেশরে 5টি ছেদবিন্দু রহিব, সে কইছি চারটা যদি সরলরেখা নেবা অতিবেশীরে 5টা রহিব। দেখিবা আমি সরলরেখা চারটা নেইকি দেখিবা, গোটে সপোজ এইভাবে আসিলা 1, ওকে, আর গোটে সপোজ এইভাবে গলা 2, ঠিক আছে, আর গোটে সপোজ এইভাবে গলা 3, ঠিক আছে। তাপরে এটাকে আপ টিকি লম্বা করেদেলে সপোজ এইটি আর গোটিয়ে গলা, কেতটা হল 4, চারটা সরলরেখা, বিন্দু কেতটা হল, যদি বিন্দু দেখবা এটি গোটে বিন্দু 1, এটি গোটে 2, 3, 4, 5, 6, কেতটা বিন্দু হল, 6টি বিন্দু হল, কিন্তু এটি সে কেতটা কইছি অতিবেশীরে 5টি ছেদবিন্দু রহিব বলে কইছি, তেনু এটা ভুল। সে পচারি কেউ উক্তিটি ভুল, তেনু করেক্ট আনসর কোটা আসব বি অপশন, ঠিক আছে। সিটাকে যদি আমি দেখিবা প্রত্যেক রশ্মির গোটে বিপরীত রশ্মি আছে, সপোজ এইটা যদি আমি গোটে রশ্মি নেলে তার বিপরীত রশ্মি এইপটু নিহতি ভাবে অছি। অসংখ্য রশ্মির গোটিয়ে সাধারণ বা আদ্য বিন্দু রহিপারে, এইটা বি ঠিক, গোটিয়ে বিন্দু নেলে অসংখ্য সাধারণ আমার আদ্য বিন্দু রহিপারিব, অসংখ্য রশ্মির আমি যুয়াড়ে বি টানিলে ইয়াকে আদ্য বিন্দু নেইকি টানি পারিবা, তেনু ডি বি ঠিক আছে, সি বি ঠিক আছে। ওকে, কেবল ভুল আছে কোটা অপশন বি, সে পচারছি কেউ উক্তিটি ভুল আছে, তেনু বি অপশন ইয়ার করেক্ট আনসর আসিযিব 57 নম্বর। নেক্সট কোশ্চেন কু যিবা 58 নম্বর। 58 নম্বর দেলা কেউটি 45 দ্বারা বিভাজ্য,
কোন দেলা কেউটি 45 দ্বারা বিভাজ্য। যদি এখানে 45 দ্বারা বাহার করা, এক রু 35 পর্যন্ত মিশা হব, তাহলে 35 পর্যন্ত মিশাইলে আমি জানিছে এক রু এন পর্যন্ত সমষ্টি, এক রু এন পর্যন্ত সমষ্টি যদি বাহার করা তাহলে এটা কোণ হব এন ইন্টু এন প্লস ওয়ান বাই টু, এই ফর্মুলা পড়ুছি। এটি 35 পর্যন্ত অছি মানে এটা কেতে আসব 35 গুণন 36 বাই 2, ঠিক সেমতি এটা 36 পর্যন্ত অছি মানে 36 ইন্টু 37 বাই 2, এটা 27 পর্যন্ত অছি তাহলে ইয়ে আসব কেতে 27 ইন্টু 28 বাই 2, আউ ইয়ে 25 পর্যন্ত অছি 25 ইন্টু 26 বাই 2। ওকে, সে পচারছি কেউটি 45 দ্বারা বিভাজ্য হব। দেখ 45 দ্বারা মানে 45 যদি আমি নবা, 45 নিলে তার মৌলিক গুণন কেতে কেতে আসব 3 গুণন 3 গুণন 5, 3 3 কি 9 5 45, তার অর্থ সেটা 3 রে বিভাজ্য হতব আর 5 রে বিভাজ্য হতব, বুঝিলা? এটি যেহেতু 37 লাগিছি ইয়ে বিভাজ্য হব না, এটা যেহেতু 5 রে বিভাজ্য হচ্ছে এটা 3 রে বিভাজ্য হচ্ছে কি হও না, 27 28 নেলে 5 রে বিভাজ্য হও না, কিন্তু যদি আমি 36 35 গুণন 36 বাই 2 নবা, এটা দেখো এটা 5 রে বিভাজ্য হচ্ছে এটা 3 রে হইপারুছে, তেমন এই যে সংখ্যাটা আনসর আসব সেই সংখ্যাটি 45 দ্বারা বিভাজ্য হইপারিব, তেমন 58 র করেক্ট আনসর আসব অপশন এ। ওকে, এক রু 35 পর্যন্ত যদি মিশাইবা তাহলে সেটা 45 দ্বারা বিভাজ্য হব, টেস্ট বি করি দেখি দেবা। দেখ 35 গুণন 36 বাই 2 অছি কি না, তো 2 কু যদি কাটি দেবা এটা 18 হয়ে, তারপরে দেখ 35 গুণন 18, তারপরে 45 দ্বারা বিভাজ্য হয়ে পড়ি কইছি বাই 45 করে দিও, 5 রে কটি গলে 5 9 45, 5 7 35, 9 রে কটি গলে 9 2 18, দেখ বিভাজ্য হয়ে গলা, কাহিঁকি না পূর্ণ সংখ্যা আমার পড়ে আসিছি, তেমন ইয়ার যে করেক্ট আনসর আসব সি হব অপশন 1 58। ওকে, তারপরে আগকু বড়িবা কোশ্চেন নম্বর 59। গোটিয়ে ঝুড়িরে থিবা ফল সংখ্যা 70 রু 80 মধ্যরে, গোটিয়ে ঝুড়িরে ফল সংখ্যা কেতে 70 রু 80 মধ্যরে অছি, সেথিমধ্যরু এক বিভক্ত 3 কমলা, এক বিভক্ত 5 আম্ব ও অবশিষ্ট সেও, তেবে সেও সংখ্যা কেতে? দেখো এখানে সে কমলা কেতে দেইছি না, কমলা যেউ দেইছি এক বিভক্ত 3 অংশ, আউ আম্ব কেতে দেলা না, আম্ব দেইছি এক বিভক্ত 5 অংশ, তাহলে এটি যে আসব কমলাটা কেতে রু কেতে ভিতরে না 71 রু 80 ভিতরে অছি, 71 রু 80 ভিতরে যদি অছি ইয়ার হর অছি 3 ইয়ার হর অছি 5, তাহলে সংখ্যাটি 3 আউ 5 দ্বারা নিহাতি ভাবে বিভাজ্য হতো, যেহেতু সেব সংখ্যাটা পূর্ণ সংখ্যারে দেইছি, তেমন 3 ও 5 র লসাগু কেতে হব, 3 ও 5 র লসাগু হব যেহেতু দুইটা যাক মৌলিক সংখ্যা, 3 5 15 কেতে আসব, 3 5 15, তাহলে সংখ্যাটি নিহতি ভাবে 15 দ্বারা বিভাজ্য হতো, 71 র 80 ভিতরে 15 দ্বারা বিভাজ্য কি হব না, আমি জানিছে 15 5 75, তাহলে সেউ সংখ্যা কেতে হইযিব, সেউ সংখ্যা হইযিব 75, সিয়ে পচারছি অবশিষ্ট সেও কেতে, অবশিষ্ট সেও যদি আমি বাহার করিবা তাহলে আমার টোটাল রহিলা 75। ওকে, 75 রু 1 বাই 3 ভাগ কমলা, তাহলে 1 বাই 3 কেতে আসিব, 1 বাই 3 আসিব 25, তাহলে 25 টি কোণ রহিলা, 25 টি রহিলা কমলা, পুনি 75 র 1 বাই 5 ভাগ কোণ না আম্ব, তাহলে 5 রে ঘটি গেলে কত হব 15, তাহলে 15 টি আম্ব, তাহলে কমলা প্লাস আম্ব কেতে হেলা 25 প্লাস 15 সমান 40 টি, তাহলে সেও কেতে হব না, সেও হব টোটাল হচ্ছে 75, 75 রু 40 প্রেরণ করদেবা 35 টি, কত দিয়ে আসলা 35 টি, দেখ 35 অপশন অ্যাভেলেবল অছি অপশন বি রে, তেমন ইয়ার করেক্ট আনসর আসিব অপশন বি, কোণ কলে না যেহেতু এক বিভক্ত 3 কমলা, এক বিভক্ত 5 অংশ আম্ব দিয়েছি, তেমন আমি ইয়ার হর যে 3 আর 5 লা 3 5 র লসাগু বাহার করেদেলে, লসাগু আসিলা 15, তার অর্থ সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হতো, 71 রু 80 ভিতরে বিভাজ্য সংখ্যাটি কি 15 দ্বারা 75, তাহলে আমি জানিদেলে যে ঝুড়িরে 75টা ফল অছি,
ତାହେଲେ ସେଥିରୁ କମଳା କେତେ 75 1/3 25 ଆଉ ଆମ୍ବ କେତେ 15 ମୋଟ ଆସିଲା ଫଳ 40 ତାହେଲେ ଅବଶିଷ୍ଟ ହେଲା ସେଓ ଅବଶିଷ୍ଟ ପଳାଇ ଆସିଲା 35 ମାଇନସ୍ କରିଦେଲେ ତେଣୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର ହେବ ଅପସନ୍ ବି 59 ର ଓକେ ତାପରେ ଯିବା ଆଜିର ଏଇ ଲାଷ୍ଟର ଏଇ ଆମର ସେଟ୍ର ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ପିଲାମାନେ ମନେ ରଖ ଆମର 1 ରୁ 60 ପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସୁଛି ଯେଉଁଟାକି ଆମର PMST ରେ ଆଉ ଏଇଟା 2022 ର ଲାଷ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ 60 ନମ୍ବରଟା ଓକେ ଆଲୋଚନା କରିନେବା ଯେଉଁ କ୍ଷୁଦ୍ରତମ 5 ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାକୁ 17 ଦ୍ୱାରା ଭାଗ କଲେ ଭାଗଶେଷ 16 ରହେ ତାହାର ଅଙ୍କମାନଙ୍କର ସମଷ୍ଟି କେତେ 5 ଅଙ୍କ ବିଶିଷ୍ଟ କ୍ଷୁଦ୍ରତମ ସଂଖ୍ୟା କେତେ ନା 1 ଲେଖି କେତେଟା ଶୂନ ଲାଗିବ 4ଟା ଶୂନ 17 ଦ୍ୱାରା ବିଭାଜ୍ୟ କରିବାର ଅଛି ତାହେଲେ ଏଠି ହରଣ 17 କରିଦିଅ 17 କଲେ କେତେ ଯିବ 17 × 5 = 85 150 ତାହେଲେ ଇଏ କେତେ ଯିବ 17 × 8 = 136 140 ନାଇଁ କି ହଁ 14 140 ତାପରେ 17 × 8 ପୁଣି ଯିବ କେତେ 136 ତାହେଲେ ବଢ଼ିଲା କେତେ 4 ତାହେଲେ ଆମେ 10,000 ରୁ 4 ମାଇନସ୍ କରିଦେବା କେତେ ଆସିବ 10,000 ରୁ 4 ମାଇନସ୍ କରିଦେଲେ ଇଏ ପଳାଇ ଆସିଲା ଆଚ୍ଛା ଏମିତି ନ କରିକି ଆଉ ଗୋଟେ କରିବା ଏଠି କେତେ ରହୁଛି ଭାଗଶେଷ ଏଠି ରହୁଛି ଭାଗଶେଷ 4 ଆମକୁ ଭାଗଶେଷ କେତେ ରହିବ ବୋଲି କୁହାଯାଇଛି 16 ରହିବ ତାହେଲେ 4 ରେ ଆଉ କେତେ ଦରକାର ନା 16 ରୁ 4 ଗଲେ ଆଉ 12 ହେଲେ ଭାଗଶେଷ କେତେ ହେବ 16 ହେବ ତେଣୁ ଏଠି ଅଛି 10,000 + 12 ତାହେଲେ କେତେ ଆସିଲା 10,012 ସଂଖ୍ୟାଟି କେତେ ପଳାଇ ଆସିଲା 10,012 ପଳାଇ ଆସିଲା ଠିକ ଅଛି ସିଏ ପଚାରିଛି ଏଠି କ'ଣ ନା ଭାଗଶେଷ 16 ରହେ ତାହାର ଅଙ୍କମାନଙ୍କର ସମଷ୍ଟି କେତେ ତାହେଲେ ୟାର ଅଙ୍କମାନଙ୍କର ସମଷ୍ଟି ବାହାର କରିବାର ଅଛି ଅଙ୍କମାନଙ୍କର ସମଷ୍ଟି 1 ମିଶାଣ 0 ମିଶାଣ 0 ମିଶାଣ 1 ମିଶାଣ 2 କେତେ ହେଲା 2 × 3 = 3 × 4 ତାହେଲେ ଅଙ୍କମାନଙ୍କର ସମଷ୍ଟି କେତେ ଆସିଲା ଅଙ୍କମାନଙ୍କର ସମଷ୍ଟି ଆସିଲା 4 4 ଅପସନରେ ଅଛି ଅପସନ୍ ଏ ଏଭେଲେବଲ୍ ଓକେ ତ ଇଏ ଥିଲା ଶେଷ 5ଟି ପ୍ରଶ୍ନ ଆଶା କରୁଛି ସମସ୍ତେ ବୁଝିପାରିଥିବ ଯଦି ବୁଝିପାରିଛ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିବ ଏବଂ ତୁମ ସାଙ୍ଗମାନଙ୍କ ପାଖକୁ ନିହାତି ଭାବରେ ସେୟାର କରିବ ଆଉ ସମସ୍ତେ ନିହାତି ଭାବରେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନେବ ଠିକ୍ ଅଛି ଆଉ ଯଦି ଅନଲାଇନ୍ କୋର୍ସରେ ଜଏନ୍ କରିବାକୁ ଚାହୁଁଥାଅ ତାହେଲେ 8847856711 ଏଇ ନମ୍ବରରେ ଯୋଗାଯୋଗ କରିପାରିବ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ମାଧ୍ୟମରେ ଠିକ୍ ଅଛି ତୁମମାନଙ୍କ ସହିତ ପୁଣି ଦେଖା ହେବ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଅଲ୍ ଅଫ୍ ୟୁ